আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম সাফিকুল ইসলাম, ট্রু মেসেজ বাংলায় আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে পাহাড় নিয়ে, যে এত উঁচু উঁচু পাহাড় এবং পর্বত যে আমরা দেখতে পাই এগুলো আসলে কি, আল্লাহ এই পাহাড় পর্বত কেন সৃষ্টি করেছেন এবং বিজ্ঞান এখন কি বলে এই পাহাড়ের সম্বন্ধে। তো আসুন জেনে নিই এই ভিডিওতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সম্বন্ধে বলতে গিয়ে দুই রকম ইনফরমেশন দিয়েছেন আমাদের কোরআনে। প্রথম ব্যাপারটা বলি, আল্লাহ কোরআনে সূরা নম্বর 78 আয়াত নম্বর 6-7 বলেছেন, তিনি পাহাড়কে কাঁটার সাথে তুলনা করেছেন, পেরেকের সাথে তুলনা করেছেন। পেরেক বা কাঁটা যখন পুঁতে দেওয়ানো হয় তখন তার ওপর ভাগটা আমরা অল্প দেখতে পাই এবং তার নিচের ভাগটা ভিতরে থাকে, তাই আমরা দেখতে পাই না। তেমনভাবে আল্লাহ কোরআনে এটাকে পেরেকের সাথে তুলনা আমাদের জিজ্ঞাসা করেছেন, আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক। এই ইনফরমেশনটা যে পাহাড় যে এত উঁচু আমরা দেখতে পাই, এর বেশিরভাগ অংশটা মাটির নিচে আছে, এটা আল্লাহ কোরআনে 1450 বছর আগে সাফ সাফ ইঙ্গিত করে জানিয়েছেন আমাদের। সেটা এখন সায়েন্টিস্টরা ডিসকভার করে আমাদের জানাচ্ছেন। ফ্র্যাঙ্ক প্রেস নামে এক আমেরিকান সায়েন্টিস্ট, যিনি ইউএসএর ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের কনজিকিউটিভ 2 বছর প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা বই রিসার্চ করে লিখেছেন আর্থ নামে। এই বইটা অনেক ইউনিভার্সিটিতে ছাত্রদের পড়ানো হয়। এতে তিনি স্পষ্ট করে লিখেছেন যে পাহাড়ের বা মাউন্টেনের রুট আছে, আর এই রুটগুলো যেমন তেমন রুট না, পাহাড়ের উপর ভাগটা যতটা আমরা দেখতে পাই তার থেকে 10-12 গুণ বেশি ভাগ পাহাড়ের অংশ মাটির নিচে পুঁতানো আছে। আর সেই সেম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আওতাদ, যার অর্থ পেগস বা খুঁটি বা পেরেক, যা আমরা বাংলায় বলি। এবার আসি দ্বিতীয় কথার দিকে, যে আল্লাহ কোরআনে সূরা নম্বর 16 আয়াত নম্বর 15 আমাদের জানিয়েছেন যে তিনি পাহাড়কে ফিক্স করেছেন পৃথিবীর ক্রাস্টের উপরে, মানে পৃথিবীর উপরে এমনভাবে রেখেছেন যাতে পৃথিবী আমাদের নিয়ে হেলাদুলা না করে। এবার আসি বিজ্ঞানের দিকে। বিজ্ঞান আমাদের বলে যে আমাদের যে পৃথিবী আছে এর ভিতরে অনেক হট, অনেক গরম লিকুইড ফ্লুইড আছে, অনেক তরল পদার্থ আছে যেটাকে বলে ম্যাগমা। সেটা এতটাই গরম যে এটা একটু প্রেসার তৈরি করে, যার ফলে আমাদের এই পৃথিবী হেলাদোলা করে। উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো করে, কোনো কিছু গরম করতে যেমন এক প্রকারের প্রেসার সৃষ্টি হয়, তেমনভাবে আমাদের পৃথিবীর ক্রাস্টে একটা প্রেসার তৈরি হয়। তাই বিজ্ঞানীরা বলে যে এর ফলে আমাদের পৃথিবী হেলাদোলা করে। এবার পাহাড় তৈরির কথার ব্যাপারে বলি। বিজ্ঞানীরা বলে যে আমাদের যে পৃথিবীর টেকটোনিক প্লেট আছে এটা যখন মুভ করে তখন এক অপরের সাথে কোলাপস করে এবং পাহাড় তৈরি হয়। আরও থিওরি আছে, যেমন ভলকানিকের জন্য পাহাড় তৈরি হয়, এরকম অনেক তারা ডিসকভারি করেছে যে পাহাড় কীভাবে সৃষ্টি হয়। আরও বিজ্ঞানীরা আমাদের বলে যে পাহাড় যদি না থাকতো তাহলে আমাদের এই টেকটোনিক যে প্লেট আছে এর মুভমেন্টে আমাদের পৃথিবীর রোটেশনের স্পিডে এফেক্ট করত। আর এই পাহাড়ের নিচের ভাগটার কি কাজ, এ নিয়ে বৈজ্ঞানিকরা একসাথে কিছু কনক্লুড করতে পারেনি, কিছু সিওরিটির সাথে বলতে পারেনি। তাই আমার মত যে পাহাড় আছে তবুও পৃথিবী ভাইব্রেট করে, এর উপরে কমেন্ট না করাই উচিত, কারণ বিজ্ঞান এখন পুরোপুরি ডিসকভার করতে পারেনি। সায়েন্টিস্টরা অনেক কম গবেষণা করতে পারে মাটির নিচের ব্যাপারে, কিন্তু তারা আকাশের ব্যাপারে অনেক কিছু গবেষণা করতে পেরেছেন, কারণ এটা আমাদের চোখের সামনে, সেটা আমরা দেখতে পাই। কোথায় বৃষ্টি হবে বা কোথায় আবহাওয়া কীরকম হবে এটা স্যাটেলাইটের মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি, কিন্তু এটা জানতে পারি না কোথায় ভূমিকম্প হবে বা কোথায় সুনামি আসবে, এটা বৈজ্ঞানিকরা প্রেডিকশন করতে পারে না, কারণ মাটির নিচের জিনিসের ব্যাপারে বৈজ্ঞানিকরা অনেক কম রিসার্চ করতে পারে। আপনারা চাইলে এই আয়াতগুলো দেখতে পারেন, এই আয়াতগুলোতে পাহাড়ের সম্বন্ধে অনেক কিছু বলা আছে। এবার প্রথম পয়েন্টটার দিকে আসি। আপনারা কমেন্টে লিখেন যে কোনো মানুষের পক্ষে বলা কি সম্ভব 1450 বছর আগে যে এই পাহাড়গুলো পেগসের মতো, পেরেকের মতো, যতটা আমরা উপরে দেখতে পাই এর থেকে বেশিরভাগ অংশটা নিচে, মাটির নিচে আছে, যেটা আল্লাহ আমাদের ইঙ্গিত করেছেন 1450 বছর আগে। সেটা এখন সায়েন্টিস্ট 20th century তে ডিসকভার করে আমাদের জানাচ্ছেন। এইগুলো কার কথা হতে পারে,
আসলে এগুলো তারই কথা যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। এরপরের ভিডিওতে আমি জিন নিয়ে আলোচনা করব, যে সত্যি কি এই পৃথিবীতে জিন আছে এবং বৈজ্ঞানিকরা কি বলে এই জিন সম্বন্ধে, তা আপনাদের সামনে আলোচনা করব এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।